এখন যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটা একটা গাজীপুরে অঙ্ক ঠিক আছে গাজীপুরে অঙ্ক কেন বলতেছি কারণ এই অঙ্কটা মানে গাজীপুরে ধরেন যখন সিরিজ টেস্ট হবে মে মডেল টেস্ট হবে প্রি মডেল টেস্ট হবে গাজীপুরে যখন কোচিংগুলোতে পরীক্ষা হয় এই অঙ্ক কোচিংয়ে দেয় না এরকম কোচিং খুব কমই আসে ঠিক আছে মানে এত বেশি দেয় অঙ্কটা আসলেই ইম্পর্টেন্ট ডুয়েটেও আসছে ভবিষ্যতেও আসার অনেক সম্ভাবনা আছে ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট তো এই অঙ্কটা কীভাবে করবো দেখেন লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করি এল এস তো লেফট হ্যান্ড সাইডে উঠানোর সাথে সাথে আমি একটু এখানে লসাগু করে ফেলে একসাথে টোটাল কত হয় সাইন দশ ডিগ্রি আর কস দশ ডিগ্রি এখানে তাহলে কত হয় লসাগু করলে কস টেন ডিগ্রি মাইনাস রুট ওভার থ্রি আর এখানে হচ্ছে কত আপনার সাইন দশ ডিগ্রি এখান থেকে আমাকে কাজটা শুরু করতে হবে তো এই অঙ্কটার বিশেষত্ব হচ্ছে যে এই অঙ্কের সামনে যে আপনাকে একটা হাফ নিতে হবে এটা আপনি কি আপনি বসবেন এটা আপনাকে মনে রাখতে হবে যে এখানে একটা হাফ নিতে হবে হাফ যেমন ধরেন আমি পুরোটার আগে হাফটাই ভাবিনি আমি একটু ভেঙে ভেঙে করি আপনারা এগুলো স্কিপ করবেন এই অঙ্ক সর্বোচ্চ চার লাইন পাঁচ লাইনের অঙ্ক ঠিক আছে তো আমি এভাবে কাজ করি এভাবে একটা হাফ নিলাম আর এখানে মনে করেন যে আচ্ছা বাদ দেন এখানে আমি একটু টু নিলাম আর এর সাথে আমি কি নিলাম হাফ নিলাম এভাবে তো নেওয়া যায় কেন নেওয়া যায় বলতেছি কস দশ ডিগ্রি মাইনাস রুট ওভার থ্রি সাইন দশ ডিগ্রি ডিভাইডেড বাই সাইন টেন ডিগ্রি কস টেন ডিগ্রি খেয়াল করেন আমি কিছুই করিনি যা তাই শুধু এখানে একটু কাজ করছি টু নিচে সাথে হাফ এটার এটা কাটে দিলে তারপরে যা তাই আছে তার মানে এভাবে তো নেওয়াই যায় এখন আমি কি করবো টুটা রাখে হাফটা এখানে আর এখানে গুণ করে দিই তাহলে কত হয় হাফ কস দশ ডিগ্রি মাইনাস রুট অফ আর থ্রি টু সাইন দশ ডিগ্রি তাহলে এটা থাক আর ডিভাইডেড বাই এখানে আমার কত আছে দেখেন সাইন দশ ডিগ্রি আর হলো কত কস দশ ডিগ্রি তো ঠিক আছে এইটুকুই আপনার হচ্ছে যে কাজ এরপর কোনো ব্যাপার না এখানে যে একটা হাফ নিতে হবে আপনাকে এটা আপনাকে মনে রাখতে হবে তো এখন দেখেন এখানে আমার আর একটু কাজ করতে হবে সেটা হচ্ছে যে কি দেখেন আমি উপরে একটা টু ছিলই এখন আমি করব কি এখানে একটা টু নিব এখানে তো আমার টু নেই তাহলে আমি ইচ্ছা করে টু নিলাম তো এখানে একটা টু নিলে আমাকে কী করতে হবে উপরেও তাহলে আরেকটা টু নিতে হবে তখন এ টু আর এ টু ক্যাটে যায় আগে যা ছিল তাই থাকবে তো আমি সেই কাজটাই করলাম তো এখন এই দুই দুগণ্য গুণ করলে কত হয় চার আর এখানে দেখেন একটা সূত্র হয়ে গেছে এখানে কত আছে কস দশ এর সাথে সাইন যদি দেখেন সাইন কত ডিগ্রির মান হলো হাফ সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ তাহলে আমি হাফের পরিবর্তে লিখতে পারি যে সাইন থার্টি ডিগ্রি তার সাথে কত কস দশ ডিগ্রি মাইনাস এখানে আছে কত সাইন সাইন কত ডিগ্রি দশ ডিগ্রি তাহলে কস কত ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি মান কস থার্টি ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু এটা থাকলো ডিভাইডেড বাই এখানে আমার কত দেখেন একটা সূত্র হয়ে গেছে টু সাইন এ কস এ তার মানে কত সাইন টু এ ঠিক আছে তো এখন আবার আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করব অঙ্ক শেষের দিকে ফোরটা এখানে থাকলো এখানে দেখেন সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি তার মানে এই সূত্রটা কি সাইন এ মাইনাস বির সূত্র না সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই কত সাইন এখানে দশ দুগণও কত হয় বিশ ডিগ্রি ঠিক আছে তাহলে এখন ঘটনাটা কী হয় দেখেন সাইন তিরিশ থেকে দশ বার দিলে কত হয় বিশ এখানে কত আছে সাইন বিশ তাহলে আমরা উপরে আর নিচে কেটে কেটে যদি দিই তাহলে শুধুমাত্র থাকে কত চার আর এটাই তো আমার রাইট হ্যান্ড সাইডে এই যে এটা টু প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট অ্যান্ড সাইট ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন অনেক প্র্যাকটিস করবেন অঙ্কটা অনেক 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 ইম্পর্টেন্ট অঙ্ক ওকে